আচ্ছা, আজকের ক্লাস তাহলে শুরু করছি। আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের 4 নম্বর অধ্যায় পড়তেছি, অণুজীব। অণুজীবের গত ক্লাসে আমরা ভাইরাস শেষ করেছি, আর আজকে অণুজীবের আরেকটা জীব পর্ব হলো ব্যাকটেরিয়া। তো আজকের লেকচারের প্রধান টপিকগুলো হলো ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়ার প্রকারভেদ, আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। তোমরা সবাই জানো ব্যাকটেরিয়া হলো একটা আদিবাসী আদিবাসী জীব, কারণ এদের গঠনে সুগঠিত নিউক্লিয়াস থাকবে না, এই জন্য এদেরকে আমরা বলবো আদিবাসী। তাহলে ব্যাকটেরিয়া হলো জড় কোষ প্রাচীর বিশিষ্ট এককোষী আণবিক ক্ষণিক আদিকেন্দ্রিক অণুজীব, যা সাধারণত ক্লোরোফিল বিহীন এবং প্রধানত দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়া অতি ক্ষুদ্র এবং আণবিক ক্ষণিক, সাধারণত 0.2 থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। এরা এককোষী জীব, তবে একসাথে অনেকগুলো কলোনি করে, কলোনি মানে একসাথে দল বেঁধে, কলোনি করে বা দল বেঁধে থাকতে পারে। ব্যাকটেরিয়া কোষে 70S রাইবোজোম থাকে। হ্যাঁ, 70S রাইবোজোমটা, এটা হলো আদিবাসীয় রাইবোজোম। হ্যাঁ, এই রাইবোজোম একটা অঙ্গাণু। হ্যাঁ, এর কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকবে না, শুধুমাত্র একটা অঙ্গাণু, এক ধরনের অঙ্গাণু থাকবে, সেটা হলো রাইবোজোম। এবং রাইবোজোম তোমরা জানো যে এটা ঝিল্লিবিহীন, তাহলে এর মধ্যে কোনো ঝিল্লিযুক্ত বা ঝিল্লি আবদ্ধ কোনো অঙ্গাণু থাকবে না, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট ইত্যাদি কিছু থাকবে না, শুধু রাইবোজোম একটা ঝিল্লিবিহীন অঙ্গাণু থাকবে। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর এর প্রধান উপাদান পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন, সাথে মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড থাকে। এদের বংশগতীয় উপাদান হলো একটি দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ অণু, যা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম হিসেবে পরিচিত। তাহলে বৃত্তাকার ডিএনএ অণুটাই ক্রোমোজোমের ভূমিকা পালন করে। ব্যাকটেরিয়া কোষের ডিএনএর অবস্থানকে, ব্যাকটেরিয়া কোষের ডিএনএ যেখানে অবস্থান করবে, ব্যাকটেরিয়া কোষের ডিএনএ অবস্থানের অঞ্চলকে আমরা বলবো নিউক্লিওয়াইড। এদের বংশবৃদ্ধির প্রধান প্রক্রিয়া হলো দ্বিবিভাজন প্রক্রিয়া। এদের কতগুলো পরজীবী ও রোগ উৎপাদনকারী, হ্যাঁ, কারণ ব্যাকটেরিয়া অনেক অনেক অধিকাংশই পরজীবী থাকবে, কিছু রোগ সৃষ্টিকারী থাকবে। রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে আমরা প্যাথোজেন বলতে পারি। অধিকাংশই মৃতজীবী এবং কিছু স্বনির্ভর। তাহলে যে সমস্ত ব্যাকটেরিয়ার দেহে রঞ্জক পদার্থ থাকবে, হ্যাঁ, যেমন ক্রোমাটোফোর একটা রঞ্জক, তাদেরকে আমরা স্বনির্ভর ব্যাকটেরিয়া বলবো। এরা সাধারণত বেসিক রং ধারণ করতে পারে, গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কাদের বলে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কাদের বলে, আমরা একটু পরে জানতে পারবো। ফাজ ভাইরাসের প্রতি এরা খুবই সংবেদনশীল। তোমরা জানো এরা, যে আমরা ভাইরাস যখন পড়ে আসতাম তখন দেখেছিলাম যে T2 ফাজ বা ল্যামডা ফাজ এরা ব্যাকটেরিয়াকে সংক্রমণ করতে পারে বা ব্যাকটেরিয়ার দেহে। স্যার, হ্যালো, আজকের লেকচার সূত্র স্যার আজকের লেকচার সূত্র স্যার দেওয়া হয় নাই ওয়েবসাইটে, আগের স্যার পুরান একটা দেওয়া হয়েছে কি দেওয়া আছে, কি দেওয়া আছে? স্যার লেকচার সেট ওয়েবসাইটে, হ্যাঁ, ওখানে আজকের লেকচার লেকচারে কোন লেকচার দেওয়া হয়েছে? স্যার যে আরএনএ রোগগুলো দেওয়া ছিল, তাহলে ওই ভুল ক্রমে দিয়ে দিয়েছে হয়তো, আমি আমার ওইটা ক্লাস শেষে ঠিক করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ, ক্লাস শেষে ওটা ঠিক করে দেবো, চিন্তা করো না, এটা পাঠিয়ে দেবো। আচ্ছা, তো আমরা এখন আসি যে ফাজ ভাইরাসের প্রতি এরা সংবেদনশীল। ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এন্ডোস্পোর গঠন করে। এই অবস্থায় এরা 50 বছর পর্যন্ত টিকে থাকতে পারে। তাহলে ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এন্ডোস্পোর গঠন করে, এই অবস্থায় এরা 50 বছর পর্যন্ত টিকে থাকতে পারে। এরা -17 ডিগ্রি, স্যার এন্ডোস্পোর কি স্যার? হ্যাঁ হ্যাঁ এন্ডোস্পোর কি স্যার? হ্যাঁ, এন্ডোস্পোর ওটা হলো একটা স্পোর বা একটা রেণু। হ্যাঁ, এরা ব্যাকটেরিয়া হলো প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এই ধরনের রেণু বা এই ধরনের স্পোর গঠন করে। আমরা যখন ব্যাকটেরিয়ার প্রজনন পর্ব, তখন কিভাবে ব্যাকটেরিয়া এন্ডোস্পোর তৈরি করে সেটা আরো ভালোভাবে জানবো। তো এরা -17 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেঁচে থাকতে পারে। তাহলে এই ছিল ব্যাকটেরিয়ার আরেকটা বৈশিষ্ট্য আছে, 12 নম্বর বৈশিষ্ট্য।
এদের কত বাধ্যতামূলক অবায়বীয় বা অবলিগেট অ্যানারোবস বলা হয়, অর্থাৎ অক্সিজেন থাকলে বাঁচতে পারে না, অক্সিজেন থাকলে এসব ব্যাকটেরিয়া বাঁচতে পারবে না, যেমন ক্লস্ট্রিডিয়া। আবার কতগুলো আছে সুবিধাবাদী অবায়বীয় ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতেও বাঁচতে পারে। আবার কতগুলো বাধ্যতামূলক বায়বীয় আছে অবলিগেট অ্যারোব, অর্থাৎ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, উদাহরণ অ্যাজোটোবাকটার, নিজিয়া, রিঙ্কা। আমরা এবার আসবো ব্যাকটেরিয়া শ্রেণীবিভাগে চলে যাব। তো ব্যাকটেরিয়ার কোষের গঠন, ফাজেলার সংখ্যা ও বিন্যাস, রঞ্জক ধারণ ক্ষমতা, পুষ্টি গ্রহণ ইত্যাদি বৈশিষ্ট্যের উপর নির্ভর করে ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস করা হয়। আমরা প্রথমে যাব কোষের আকৃতির উপর, বা কোষের আকৃতি অনুযায়ী আমরা শ্রেণীবিভাগ করব। এরকম আছে ককাস মানে হলো গোলাকার, ব্যাসিলাস মানে হলো দণ্ডাকার, কমাকৃতি মানে কমাকার, স্পাইরিলাম মানে স্পাইরাল, বহুরূপী বিভিন্ন ধরনের হতে পারে, স্ট্রেট বা তারকাকার, স্টারের মতো হবে বা তারার ন্যায় হবে, বর্গাকৃতি বা বর্গের মতো হবে। এটা হলো আকৃতির উপর ভিত্তি করে। তো প্রথমে আমরা আসছি ককাস, কারণ প্রত্যেকটা আকৃতিকে আমরা আবার কতগুলো ভাগে ভাগ করব, যেমন ককাস। তাহলে যেসব ব্যাকটেরিয়া আকৃতি প্রায় গোলাকার তাদেরকে আমরা বলবো ককাস। তাহলে ককাসকে আবার ছয় ভাগে ভাগ করা হয়েছে। ডান সাইডে আমরা ছবিতে সবাই দেখতে পাচ্ছি সব ব্যাকটেরিয়া কিন্তু এক গোলাকার। এখন ককাস যেহেতু ছয় ভাগে ভাগ করা হয়েছে, প্রথমটা হলো মাইক্রো ককাস, ছবিতে দেখতে পারো একটা মাত্র ব্যাকটেরিয়া একক ভাবে অবস্থান করছে, এটাকে বলবো মাইক্রো ককাস ডিনাইট্রিফিকেন্স। পাশে আবার দুইটা ককাস একসাথে অবস্থান করেছে, এটাকে আমরা বলবো ডিপ্লোককাস, এক্সাম্পল ডিপ্লোককাস নিউমোনি। পাশেরটা আবার দেখো তিন নম্বর চিত্র, উপরের দিকে তিন নম্বর স্ট্রেপ্টোককাস। স্ট্রেপ্টোককাস আমরা এখানে দেখবো যে একসাথে একসাথে কয়েকটা ককাস ব্যাকটেরিয়া শিকলের মতো গঠন করেছে, এটাকে আমরা বলছি স্ট্রেপ্টোককাস, এক্সাম্পল হলো স্ট্রেপ্টোককাস ল্যাকটিস। নিচের দিকে আমি আবার প্রথম ছবিটা হলো টেট্রাককাস, এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা ককাস ব্যাকটেরিয়া একসাথে অবস্থান করছে, এটাকে আমরা বলবো টেট্রাককাস ব্যাকটেরিয়া, উদাহরণ গ্যাফকিয়া টেট্রাজিনা, সার্সিনা। সার্সিনা সার্সিনাই দেখো যে এখানেও হলো কতগুলো ককাস ব্যাকটেরিয়া অবস্থান করেছে, এবং এই সার্সিনা উদাহরণ হলো সার্সিনা লুটিয়া। স্টাফাইলোককাস, স্টাফাইলোককাস এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ককাস ব্যাকটেরিয়া একসাথে আঙ্গুরের থোকার মতো গুচ্ছাকারে অবস্থান করেছে, এবং এটাকে বলতো স্টাফাইলোককাস অরিয়াস। তাহলে এই ছিল ককাসের শ্রেণীবিভাগ। এবার আমরা আসবো ব্যাসিলাস, মানে আমরা জানি দণ্ডাকৃতি, দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে আমরা বলবো ব্যাসিলাস। ব্যাসিলাসকে আবার কতগুলো ভাগে ভাগ করা যায়, প্রথমে আমরা দেখতে পাচ্ছি মনো ব্যাসিলাস, বা একে আমরা বলতে পারি কক্ক ব্যাসিলাস বা মনো ব্যাসিলাস। তো এটা আমরা দেখবো যে মনো ব্যাসিলাস এটা কি আছে, দণ্ডাকার একটা ব্যাকটেরিয়া একক রূপে অবস্থান করেছে, উদাহরণ ব্যাসিলাস অ্যালবাস, আর এটা হলো এস্টেরিখিয়া কোলাই। এরপরে আসবো আমরা ডিপ্লো ব্যাসিলাস, উদাহরণ মোরাকজেলা ল্যাকুনাটা। তাহলে দুইটা দণ্ডাকার ব্যাকটেরিয়া একসাথে অবস্থান করেছে, তখন আমরা বলবো ডিপ্লোব্যাসিলাস। স্ট্রেপ্টোব্যাসিলাস মানে চারটা দণ্ডাকার ব্যাকটেরিয়া একসাথে অবস্থান করলে তাকে বলবো স্ট্রেপ্টোব্যাসিলাস, উদাহরণ স্ট্রেপ্টোব্যাসিলাস মনিলিফর্মিস। আর এটা আসলে ককোব্যাসিলাস, ককোব্যাসিলাসটা হলো এটা দেখতে কেমন হবে, যে এটা অনেকটা গোলাকার মানে ককাস, আর ব্যাসিলাস মানে হলো দণ্ডাকার, তাহলে দুইটার মাঝামাঝি হবে কক্ক ব্যাসিলাস, মানে এটা দেখে অনেক সময় একদিক থেকে দেখে মনে হয় যে মনে গোলাকার, আবার মনে হতে পারে দণ্ডাকার, তাহলে দুইটার কম্বিনেশনে এই কক্ক ব্যাসিলাস ব্যাকটেরিয়া। তো এর উদাহরণ সালমোনেলা মাইক্রোব্যাকটেরিয়াম। প্যালিসেড ব্যাসিলাস, প্যালিসেড ব্যাসিলাসটা হলো যে ল্যাম্প্রোপেডিয়া স্পেসিস, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা প্যালিসেড ব্যাসিলাস। ব্যাকটেরিয়ার আরো যে শ্রেণীবিভাগ গুলো আছে, আমরা ককাস আর ব্যাসিলাসেরই আমরা বিভিন্ন ধরনের ককাস বা বিভিন্ন ধরনের ব্যাসিলাস ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ আছে,
কিন্তু এর পরবর্তী যে আমরা আকার করেছি সেগুলোর আর শ্রেণী বিভাগ নাই। যেমন আমরা করেছিলাম কমাকৃতি, তাহলে এই ব্যাকটেরিয়া গুলো দেখতে হবে কমার মতো। হ্যাঁ, যেমন আমরা নিচে দেখতে পাচ্ছি কমাকৃতি ব্যাকটেরিয়া। স্পাইরিলাম, তাহলে এই কমাকৃতি ব্যাকটেরিয়ার উদাহরণ হলো ভিব্রিও কলেরা। তোমরা নিশ্চয়ই এই কলেরা রোগের নাম শুনেছো, আমাদের সিলেবাসেও আছে কলেরা রোগের কারণ লক্ষণ প্রতিটা পড়তে হবে। স্পাইরিলাম আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, হ্যাঁ স্পাইরাল, স্পাইরালের মতো, যদিও ছবিতে স্পাইরালটা অত বোঝা যাচ্ছে না, হ্যাঁ এটা অনেকটা সর্পিল লেখা হবে। উদাহরণ স্পাইরিলাম মাইনাস বহুরূপী, উদাহরণ হলো রাইজোবিয়াম। হ্যাঁ, বহুরূপী এরকম বিভিন্ন আকারের দেখতে পাচ্ছি, এই জন্য আমরা বলছি বহুরূপী। স্টেলেট বা তারকাকার, স্টেলার স্পেসিস, আমরা দেখতে পাচ্ছি স্টার স্টার লাইক। বর্গাকৃতি আমরা হলো, উদাহরণ হলো হলো কোয়াড্রেটাম পালস বাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে বর্গাকৃতির এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে বর্গাকার। তাহলে আমরা আকৃতি অনুযায়ী ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ জানলাম। এবার আমরা আসবো রঞ্জক ভিত্তিক শ্রেণীবিভাগ। রঞ্জক ভিত্তিক শ্রেণীবিভাগ, রঞ্জক মানে আসলে কি? রঞ্জক মানে হলো রং, রঞ্জক মানে হলো রং। তাহলে 1884 সালে ড্যানিশ চিকিৎসক হ্যান্স ক্রিস্টিয়ান গ্রাহাম। স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো স্যার, এখানে যে স্যার ব্যাকটেরিয়া গুলো নাম দেওয়া আছে স্যার, সবগুলোর স্যার স্পেসিস দেওয়া আছে স্যার, জেনাস কি ওই ব্যাকটেরিয়ার নাম যেটা ওইটাই হবে? জেনাস একই কিন্তু স্পেসিস ডিফারেন্ট আছে। তবে ওই যে যে মনে করো আমরা এখানে যে যে স্পেসিস গুলো বললাম, যেমন আমি একটা উদাহরণ দেখাই, যেমন রাইজোবিয়াম স্পেসিস এখানে দেওয়া আছে, রাইজোবিয়াম স্যার, জেনাস রাইজোবিয়াম, রাইজোবিয়াম, রাইজ, হ্যাঁ কিন্তু এর আন্ডারে যতগুলো স্পেসিস আছে, রাইজোবিয়ামের আন্ডারে যতগুলো স্পেসিস আছে সবগুলোই হবে বহুরূপী। ক্লিয়ার? জি স্যার, আবার মনে করো মানে স্যার সবগুলার ক্ষেত্রেই এরকম, অন্য হ্যাঁ যেইগুলো আছে হ্যাঁ সবগুলোই তো সবগুলোর স্যার। ক্ষেত্রেই বহুরূপী। আবার স্টিলেট বা তারকাকার এখানে দেওয়া আছে স্টেলার স্পেসিস, এখানেও সবগুলোর স্পেসিসই হবে তারকাকার। এই এবার এবার আমরা যাই রঞ্জক, রঞ্জক ভিত্তিক শ্রেণীবিভাগ। তাহলে 1884 সালে ড্যানিশ চিকিৎসক হ্যান্স ক্রিস্টিয়ান গ্রাম ব্যাকটেরিয়ার জন্য একটি রঞ্জক পদ্ধতি উদ্ভাবন করে, যাকে বলা হয় গ্রাম স্টেনিং বা গ্রাম রঞ্জন পদ্ধতি। এই পদ্ধতির প্রধান রঞ্জক হলো ক্রিস্টাল ভায়োলেট, ক্রিস্টাল ভায়োলেট। তাহলে গ্রাম রঞ্জক পদ্ধতির ভিত্তিতে ব্যাকটেরিয়া দুই প্রকার। 1 নম্বর হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, যেসব ব্যাকটেরিয়াকে ক্রিস্টাল ভায়োলেট ও আয়োডিন দিয়ে সহজেই রঞ্জিত করা যায় এবং অ্যাসিটন বা অ্যালকোহল দিয়ে ধৌত করলেও রঞ্জক মুক্ত হয় না, তাদের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলে। আমরা কি বললাম যে প্রথমে আমরা একটা স্লাইড দিব, সে স্লাইডে ব্যাকটেরিয়াকে রাখবো, ব্যাকটেরিয়াকে রাখার পর সেখানে আমরা একটা রঞ্জক দিব ক্রিস্টাল ভায়োলেট। হ্যাঁ, এই ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন দিয়ে সেই ব্যাকটেরিয়াকে রং করা হয়। এরপরে আমরা কি করব, অ্যালকোহল ঢালতে পারি। হ্যাঁ, রঞ্জক আশেপাশে হ্যালো, রং লেগে থাকে সেটা ধুয়ে যাবে, যেহেতু তারা নিজে নিজে থেকে রংটা গ্রহণ করে না, মুছে যাবে বা ধুয়ে যাবে। স্যার কথা স্যার ক্লিয়ার আসতেছে না, কথা স্যার আসতেছে না। হ্যালো, এবার আসছে? জি স্যার আসছে। থ্যাংক ইউ। তাহলে আমরা যেটা বলছিলাম যে যেসব ব্যাকটেরিয়াকে ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন দিয়ে রঞ্জিত করা যায় না, তাহলে আমরা যদি একটা স্লাইড নিই এবং সেই স্লাইডে যদি এরকম এই ব্যাকটেরিয়া গুলো না হয়, ইকোলাই ব্যাকটেরিয়া বা রাইজোবিয়া, এবং সেখানে যদি ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন দিই, তাহলে তো তারা নিজে থেকে কোনো রঞ্জক দিবে না,
হয়তো সেই ব্যাকটেরিয়ার আশেপাশের অঞ্চলগুলো থাকবে। পরবর্তীতে যদি আমি অ্যাসিটন বা অ্যালকোহল দিয়ে ধৌত করি, তাহলে দেখা যাবে আশেপাশের অঞ্চলগুলো সহজেই ধুয়ে যাবে। হ্যাঁ, এই ধরনের ব্যাকটেরিয়াকে আমরা বলবো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। যেমন অতি পরিচিত তোমরা ই কোলাই নাম পরিচিত, এস্টেরিখিয়া কোলাই, সালমোনেলা টাইফি, এটা টাইফয়েডের জীবাণু বা ব্যাকটেরিয়া, সিগেলা, ভিব্রিও, রাইজোবিয়াম ইত্যাদি সবই হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে রঞ্জক রঞ্জকের ভিত্তিতে আমরা শ্রেণীবিভাগ শিখলাম। এবার আসবো আমরা ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিন্যাস। ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিন্যাস আমরা প্রথমটায় বলতেছি যে ট্রাইকাস। আসলে ট্রাইকাস মানে হলো ফ্লাজেলা, এরকম একটা চুলের মতো গঠন, এটাকে আমরা বলবো ট্রাইকাস। এখন অ্যাট্রাইকাস গ্রিক এ মানে হলো অ্যাবসেন্ট, তাহলে অ্যাট্রাইকাস মানে কি কি থাকবে না, ফ্লাজেলাম থাকবে না। তাহলে আমরা প্রথমটাই বলছি অ্যাট্রাইকাস মানে কোনো ফ্লাজেলা নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি এক নম্বরটাই হলো অ্যাট্রাইকাস। উদাহরণ করোনি ব্যাকটেরিয়াম ডিপথিরি, তাহলে ডিপথিরিয়া রোগের যে ব্যাকটেরিয়া সেটা দেখতে এরকম। 2 নম্বর মনোট্রাইকাস, আমরা 2 নম্বরে কার্সর দিয়েছি, এর এক প্রান্তে দেখবো একটা ফ্লাজেলাম আছে, তাহলে উদাহরণ ভিব্রিও কলেরি। তারপরে আমরা 3 নম্বরে দেখবো অ্যাম্ফিট্রাইকাস। অ্যাম্ফিট্রাইকাস আমরা দেখতে পাচ্ছি কি যে ব্যাকটেরিয়ার উভয় প্রান্তে একটা করে ফ্লাজেলাম আছে, এই জন্য আমরা বলবো অ্যাম্ফিট্রাইকাস। উদাহরণটা হবে সালমোনেলা মাইনাস, সালমোনেলা মাইনাস। এবার আসছি আমরা সেফালোট্রাইকাস, 4 নম্বর সেফালোট্রাইকাস। দেখো যে ব্যাকটেরিয়ার এক প্রান্তে একাধিক ফ্লাজেলা রয়েছে, এই ধরনের গঠনকে আমরা বলবো সেফালোট্রাইকাস। উদাহরণ সিউডোমোনাস ফ্লোরেসেন্স। লফোট্রাইকাস, তাহলে আমরা লফোট্রাইকাসে আছি 5 নম্বর, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার উভয় প্রান্তে একগুচ্ছ করে ফ্লাজেলাম রয়েছে। হ্যাঁ, 4-5টা করে ফ্লাজেলা রয়েছে, তাহলে এটাকে আমরা বলবো লফোট্রাইকাস। উদাহরণ স্পাইরাম, স্পাইরিলাম ভলান্টার। 6 নম্বর দেখো পেরিট্রাইকাস, পেরি মানে হলো পরিধি, পেরি মানে হলো পরিধি। তাহলে পরিধি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাকটেরিয়ার পরিধি বরাবর হ্যাঁ একাধিক ফ্লাজেলা বিস্তৃত রয়েছে, এ ধরনের একে আমরা বলবো পেরিট্রাইকাস। তাহলে সালমোনেলা টাইফি, তাহলে এ মানে অ্যাবসেন্ট, মনো মানে এক, অ্যাম্ফি মানে উভয় দিক, সেফালো মানে মাথা বা এক এক প্রান্ত বোঝায়, লোফো এটা মানে উভয় প্রান্তে একগুচ্ছ, আর পেরি মানে হলো পরিধি। তাহলে বুঝতে পারলা ফাজেলা ভিত্তিক শ্রেণীবিভাগ গুলো? ফাজেলা ভিত্তিক ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ সবাই কি বুঝতে পেরেছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, এর আগে একটা শ্রেণীবিভাগ করেছিলাম সম্ভবত এইটা, এই প্যালিসেড, এখানকার যে ব্যাসিলাস, ব্যাসিলাসের যে শ্রেণীবিভাগ গুলো আমরা করেছিলাম, এখানে খেয়াল করো যে প্যালিসেড ব্যাসিলাস, প্যালিসেড ব্যাসিলাসটা সম্পর্কে মনে হয় বলা হয়নি, বলা বলেছিলাম? আচ্ছা, এখানে একটু প্যালিসেড ব্যাসিলাস স্যার বলেন নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, এখানে একটু বলি, এটা মানে মিস্টেক হয়ে গেছে, এখানে একটু বলে দিই যে এই এখানে হলো সবগুলোতে ব্যাসিলাসের আমরা শ্রেণীবিভাগ করতেছি। তাহলে এখানে আমরা দেখবো যে কখনো কখনো এই ব্যাসিলাস জাতীয় ব্যাকটেরিয়া গুলো পাশাপাশি, এখানে দেখো পাশাপাশি সমান্তরাল ভাবে প্রত্যেকটা ব্যাসিলাস সমান্তরাল ভাবে অবস্থান করেছে, এবং এটা একটা অলিক বা মিথ্যা এক ধরনের টিস্যু গঠন করে। হ্যাঁ, অলিক বা সিউডো, সিউডো বলা হয় অলিক বা মিথ্যা টিস্যুর মতো একটা গঠন তৈরি করে, তখন তাকে আমরা বলবো প্যালিসেড। তাহলে প্যালিসেডটা হলো কি, অনেকগুলো ব্যাসিলাস ব্যাকটেরিয়া পরস্পরের সমান্তরালে অবস্থান করেছে এবং একটার সাথে একটা লেগে অলিক মানে মিথ্যা টিস্যু গঠন, মিথ্যা টিস্যুর মতো গঠন তৈরি করে, তখন তাকে আমরা বলবো প্যালিসেড ব্যাসিলাস। তাহলে আমরা ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ আমরা বিভিন্ন ভিত্তির উপর নির্ভর করে শেষ করলাম। তাহলে শ্রেণীবিভাগের মধ্যে কারো কোথাও অসুবিধা থাকলে বলতে পারো, কোনো 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 অংশটা যদি না বুঝতে পারো সেটা বলতে পারো। আচ্ছা, এর আগে আরেকটা যাই, প্রথমটা হলো কোনটা, ককাস, সার্সিনা, সার্সিনার এটা একটু বলো দেখি, কেউ বলতে পারবা সার্সিনা বা স্টাফিলোকক্কাস?
সার্সিনা বা স্টাফিলোকোকাস এই দুটোর মধ্যে কি পার্থক্য? দুটাই দেখতে একই রকম, তাহলে পার্থক্য একটা আছে, সে পার্থক্যটা কি বলতে পারবা? যেমন স্টাফিলোকোকাস আমি বলেছিলাম যে অনেকগুলো গোলাকার ব্যাকটেরিয়া কার মতো মনে হবে, আঙ্গুরে আঙ্গুরে থোকার মতো, তাহলে সেটা বলেছিলাম কোনটা, স্টাফিলোকোকাস। আর সার্সিনাটা কি হবে? সার্সিনাটা হবে, হ্যাঁ এটাও এটাও ওটার মতো হবে, তবে এখানে একটু পার্থক্য আছে যে এখানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতায়, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা একই হতে হবে। হ্যাঁ ধরে নাও যদি গোলাকার ব্যাকটেরিয়া গুলো একসাথে আছে ঠিকই, এটাও মেনে নিলাম, তাহলে যার দৈর্ঘ্য এবং প্রস্থ এবং উচ্চতা সম পরিমাণ হতে হবে, তাহলে এরকম একটা গুচ্ছ তৈরি করলে তখন তাকে বলবো সার্সিনা। তাহলে সার্সিনা আর স্টাফিলোকোকাসের মধ্যে একটি পার্থক্য আছে, দুটাই আঙ্গুরের থোকার মতো, তবে স্টাফিলোকোকাসটা হবে সংখ্যায় অনেক, হ্যাঁ এর কোনো এরকম নির্দিষ্ট দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে না, কিন্তু সার্সিনার ক্ষেত্রে যখন গুচ্ছ তৈরি করবে তখন দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সম পরিমাণ হবে, একটা ঘনকের মতো থেকে এই ককাস ব্যাকটেরিয়া গুলো বিন্যস্ত থাকবে। তাহলে সার্সিনা আর স্টাফিলোকোকাসের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো? রেসপন্স করো, বললাম সার্সিনা আর স্টাফিলোকোকাস এই দুটোর মধ্যে পার্থক্য কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার, একটা দেখতে আঙ্গুরের থোকার মতো গোল, আর আরেকটা হচ্ছে ঘন আকৃতির, দৈর্ঘ্য প্রস্থ ঘন, উচ্চতা সমান। হ্যাঁ সার্সিনাটা হবে ঘনকের মতো, আর আরেকটা হবে আঙ্গুরের স্টাফিলোকোকাসটা হবে ঘন আঙ্গুরের থোকার মতো। আচ্ছা এবার আমরা যাব একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। আমরা এখানে ডান দিকে ছবি দেখতে পাচ্ছি, আদর্শ ব্যাকটেরিয়ার কি কি অংশ আছে? কোষ প্রাচীর আমরা এখানে দেখতে পাচ্ছি, যে কোষ প্রাচীর লেবেলিং করা আছে, ক্যাপসিউল কোষ প্রাচীরের বাইরেই আমরা দেখতে পাচ্ছি ক্যাপসিউল, তারপরে আমরা দেখবো ফ্লাজেলা, হ্যাঁ ফ্লাজেলাম আমরা উপরে দেখতে পাচ্ছি যে ফ্লাজেলাম এই পাশে একটা, এই পাশে একটা আছে ফ্লাজেলাম, পিলি, পিলি এই যে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি পিলি, উপরের দিকে আমরা পিলি দেখতে পাচ্ছি, প্লাজমা মেমব্রেন, হ্যাঁ প্লাজমা মেমব্রেন এই কোষ প্রাচীরের নিচের অংশটাই, হ্যাঁ বা আমরা একে বলতে পারি কোষ ঝিল্লি বা সাইটোপ্লাজমিক মেমব্রেন, হ্যাঁ এটা কোষ প্রাচীরের ঠিক নিচে অবস্থান করেছে। আর আরেকটা আমরা আসবো এবার মেসোজম, মেসোজম আমরা দেখতে পাচ্ছি যে এটা প্লাজমা মেমব্রেনের একটা ফোল্ডিং, ভেতরের দিকে একটা ফোল্ডিং তৈরি করেছে বা একটা ভাঁজ তৈরি করেছে, হ্যাঁ প্লাজমা মেমব্রেনই এই ফোল্ডিংটা তৈরি করে বা ভাঁজটা তৈরি করে, তৈরি করে মেসোজম সৃষ্টি করে সাইটোপ্লাজম। তাহলে এই প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি দ্বারা আবৃত ভিতরের যে কাঠামো, যে তরল কাঠামো, সেটাই হলো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রোমোজোম, হ্যাঁ এদের ক্রোমোজোম আমরা বলেছিলাম যে ক্রোমোজোম হলো এটা বিশুদ্ধ ডিএনএ অণু, তাহলে সেটাকে আমরা ক্রোমোজোম হিসেবে ধরবো। প্লাজমি আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাজমি, এছাড়াও আমরা আরো কিছু অংশ দেখতে পাচ্ছি যে রাইবোজোম, এটা হলো রাইবোজোম আমরা জানি যে ঝিল্লিবিহীন অঙ্গাণু, আরেকটা দেখতে পাচ্ছি ভলিউটিন, ভলিউটিনটা হলো এটা হলো এদের খাদ্য, সঞ্চিত খাদ্য। আমরা লেবেলিং সহ এটা একটু জানলাম, এবার আমরা বর্ণনায় যাব। তাহলে প্রথমে আসবো আমরা কোষ প্রাচীর, প্রতিটি ব্যাকটেরিয়াম কোষকে ঘিরে একটি জড় কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীরের প্রধান উপাদান মিউকোপ্রোটিন জাতীয় যাকে মিউরিন বা পেপটিডোগ্লাইকান বলে। পেপটিডোগ্লাইকান একটি কার্বোহাইড্রেট পলিমার, পেপটিডোগ্লাইকানের সাথে কিছু পরিমাণ মোনামিক অ্যাসিড এবং পিকোইক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড থাকে, হ্যাঁ এবং এই কোষ প্রাচীরের যে প্রধান উপাদান যদি আমরা বলি তখন প্রধান উপাদান আমরা অবশ্যই পেপটিডোগ্লাইকান এই এর কথাই বলবো, হ্যাঁ এটা কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা এমসিকিউ দিয়ে থাকি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয় পরবর্তীতে পরীক্ষা পাস করার পর সেগুলোতে কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, পেপটিডোগ্লাইকান, তাহলে এটা মনে রাখবে। ক্যাপসিউল, বহু ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীরকে ঘিরে জটিল কার্বোহাইড্রেট বা পলিপেপটাইড দিয়ে গঠিত একটি পুরু স্তর থাকে যাকে আমরা বলবো ক্যাপসিউল। ক্যাপসুলের আরেকটা নাম হলো স্লাইম লেয়ার, স্লাইম লেয়ারটা অনেকটা আঠালো একটা বস্তু, তাহলে কোষ প্রাচীরকে ঘিরে রাখবে এই স্লাইম লেয়ার বা ক্যাপসিউল, তাহলে ব্যাকটেরিয়াকে প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করায় এই স্লাইম লেয়ারের কাজ। ফ্লাজেলা,
এক বচনে হলো ফাজলাম, যখন একটা বোঝাবো তখন ফাজলাম, আর যখন একাধিক বোঝাবো তখন ফাজলা। আসলে এক বচন আর বহু বচন চিনার উপায় হলো অনেকগুলো এরকম শব্দ পাবা, যে সমস্ত শব্দের শেষে আম উচ্চারণ হবে তখন হবে তাকে এক বচন বলবো, আর লাস্টে যদি আ উচ্চারণ হয় তাহলে বুঝাবে সেটা হলো বহু বচন। তাহলে এখানে ফাজেলা মানে লাস্টে আ উচ্চারণ হয়েছে, কাজেই এটা হলো বহু বচন। তাহলে অনেক ব্যাকটেরিয়াতে একটি ফাজলাম বা একাধিক ফাজেলা থাকে। ব্যাকটেরিয়ার ফাজেলা নলাকার রড বিশেষ, ফাজেলিন। তাহলে ফাজেলাম যে প্রোটিন দ্বারা গঠিত তার নাম হলো ফাজেলিন, ফাজেলিন নামক প্রোটিন দিয়ে ফাজেলা গঠিত। প্রতিটি ফাজেলামের তিনটি অংশ থাকে, গোড়ার অংশ হলো বেজাল বডি, হ্যাঁ, তারপর অগ্রভাগের অংশ হলো সূত্র, আর মাঝখানের অংশ হলো সংক্ষিপ্ত হুক। তাহলে আমরা প্রত্যেকটা ফ্লাজমের তিনটা অংশ পাবো, বেজাল বডি, সংক্ষিপ্ত হুক এবং সূত্র। বেজাল বডি ফ্লাজেলামকে কোষের প্লাজমা মেমব্রেনের সাথে সংযুক্ত রাখে। ফ্লাজেলা ব্যাকটেরিয়ার চলনে অংশগ্রহণ করে। আমরা যদি ফ্লাজেলামের ছবিটাই দেখি তাহলে এখানে বুঝতে পারবো এই হলো ফাজেলা। তাহলে এই যে অংশটা এই যে এখানে লেগে আছে ঘোড়ায় সেটাই হলো হ্যাঁ বেজাল বডি। অগ্রভাগের সুতার মতো অংশটা হলো সূত্র, আর মাঝখানে থাকবে হুক। তাহলে ফাজলাম ব্যাকটেরিয়ার চলনে অংশ নেয়। পিলি, কতগুলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অপেক্ষাকৃত ক্ষুদ্র সংখ্যায় অধিক লোম সদৃশ অঙ্গ থাকে যাকে পিলি বলে। আসলে অঙ্গ না বলে আমরা অংশ বললে সবচেয়ে ভালো হয়, যদিও বই অঙ্গ দেওয়া আছে, আসলে অংশ বলাটাই ভালো। কারণ ব্যাকটেরিয়া তো আসলে একটা কোষী, এক কোষী। তাহলে এক কোষী যদি একটা উদ্ভিদ হয় তাহলে তার কিভাবে অঙ্গ হয়, এই জন্য বই আছে, এই জন্য আমরা অঙ্গ দিয়েছি, আসলে অংশ বলাটাই শ্রেয়। তাহলে আমরা বলবো যে কতগুলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ায় অপেক্ষাকৃত ক্ষুদ্র সংখ্যায় অধিক লোম সদৃশ অংশ থাকে যাকে পিলি বলে। পিলি যে প্রোটিন দ্বারা গঠিত তার নাম হলো পিলিন। তাহলে পিলি পিলিন নামক প্রোটিন দ্বারা গঠিত। পিলি পোষক কোষের সাথে সংযুক্তির কাজ করে দেয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো পিলি, উপরের দিকে আমরা এটা দেখছি পিলি, নিচের দিকে একটা পিলি দেখতে পাচ্ছি। তাহলে এই পিলি যে প্রোটিন দ্বারা গঠিত তার নাম হলো পিলিন, আর এই পিলিন প্রোটিনের এই পিলির সাহায্যে এরা পোষক কোষে আটকে থাকবে। তাহলে আরো অংশ আছে, আরো অংশ হলো প্লাজমা মেমব্রেন। আমরা দেখেছিলাম যে কোষপ্রাচীরের নিচে এর অবস্থান ছিল, সাইটোপ্লাজমকে বেষ্টন করে সজীব প্লাজমা মেমব্রেন অবস্থিত। এটি সরল শৃঙ্খলের ফসফোলিপিড বাইলেয়ার হিসেবে অবস্থিত। এর মাঝে মাঝে প্রোটিন থাকে, এতে কোলেস্টেরল অণু থাকে না। ব্যাকটেরিয়াল বা প্লাজমা মেমব্রেন অনেক মেটাবলিক কাজ করে থাকে। বায়বীয় ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেন বহু শোষণিক ও ফসফোলেটিক এনজাইম ধারণ করে। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াতে প্লাজমা মেমব্রেন ভেতরের দিকে ভাঁজ হয়ে থাইলোকয়েড সদৃশ গঠন সৃষ্টি করে। ব্যাকটেরিয়াতে মাইটোকন্ড্রিয়া নেই, তবুও কিছু এটিপি তৈরি হয় সাবস্ট্রেট লেভেলে ফসফোরাইলেশন প্রক্রিয়ায়, কারণ ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেনে ফসফোরাইলেটিক এনজাইম থাকে। তাহলে আমরা এখানে একটা অংশ দেখতে পাচ্ছি, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেসোজোম, হ্যাঁ, এই মেসোজোমটাই হলো তোমার হলো এই যে আমরা এখানে বললাম, এখানে এখানে একটা কথা বলেছি যে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। তাহলে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াতে এরকম থাকবে, মেসোজোমটা থাকবে। মেসোজোম ব্যাকটেরিয়াতে কোষের প্লাজমা মেমব্রেন কখনো কখনো, তাহলে মেসোজোম কি? ব্যাকটেরিয়া কোষের প্লাজমা মেমব্রেন কখনো কখনো ভেতরের দিকে ভাঁজ হয়ে খোলের মতো গঠন সৃষ্টি করে যাকে মেসোজোম বলে। অনেকের মতে মেসোজোম কোষ বিভাজনে সাহায্য করে থাকে। সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমিক মেমব্রেন দিয়ে পরিবেষ্টিত অবস্থায় সাইটোপ্লাজম অবস্থিত। আমরা এখানে দেখলাম, হ্যাঁ, এটা হলো কোষ ঝিল্লি বা সাইটোপ্লাজমিক মেমব্রেন, আর এই সাইটোপ্লাজমিক মেমব্রেন দিয়েই আবৃত থাকে ভিতরে সাইটোপ্লাজম। এদের দেখতে কেমন? এরা বর্ণহীন স্বচ্ছ। এতে বিদ্যমান ছোট ছোট কোষ গহ্বর, চর্বি, শর্করা জাতীয় খাদ্য, প্রোটিন, খনিজ পদার্থ ইত্যাদি দ্রবীভূত থাকে। গহ্বর গুলো কোষ রস দিয়ে পূর্ণ থাকে। সাইটোপ্লাজমে অবস্থিত উল্লেখযোগ্য অঙ্গাণু হলো মুক্ত রাইবোজোম ও পলিরাইবোজোম।
তাহলে এদের সাইটোপ্লাজমে রাইবোজোম দুই ধরনের থাকতে পারে। একটাকে বলছি আমরা মুক্ত রাইবোজোম। মুক্ত রাইবোজোম মানে একটা একটা করে রাইবোজোম আলাদা আলাদা ভাবে থাকবে। আর আরেকটা কথা বললাম আমরা, আরেকটা বলেছি পলি রাইবোজোম, তাহলে অনেকগুলো রাইবোজোম একসাথে একটার সাথে একটা কানেক্টেড হবে এবং একটার সাথে একটা কানেক্টেড হয়ে পুঁথির মালার মতো একটা গঠন তৈরি করবে, তখন তাকে আমরা বলবো পলি রাইবোজোম। তাহলে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে এই দুই 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 ভাবে রাইবোজোম থাকতে পারে। মুক্ত অবস্থায় থাকলে মুক্ত রাইবোজোম, সেটা একাকী রাইবোজোম, আর যদি একসাথে অনেকগুলো রাইবোজোম একটার সাথে আরেক কানেক্টেড থাকে তাহলে সেই রাইবোজোমকে আমরা বলবো পলি রাইবোজোম। সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে ক্রোমাটোফোর থাকে। তাহলে যারা স্বভোজী মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে যে সমস্ত ব্যাকটেরিয়া, তাদের ক্ষেত্রে এই রন্ধকটা থাকবে, ক্রোমাটোফোর সেই রন্ধকের নাম। তরুণ ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র দানার আকারে ভলিউটিন থাকে, হ্যাঁ এটা অনেকটা সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে। বয় বৃদ্ধির সাথে সাথে এসব দানা কোষ গহ্বরে স্থানান্তরিত হয়, তাহলে ব্যাকটেরিয়ার বয়স বাড়তে থাকলে এই ভলিউটিন দানাগুলো কোষ গহ্বরে চলে যায়। ক্রোমোজোম আমরা আগেই জেনেছি যে এদের ক্রোমোজোমটা আসলে দ্বিসূত্রক ডিএনএ অণু। তাহলে এদের এই ব্যাকটেরিয়া কোষের সুগঠিত নিউক্লিয়াসের পরিবর্তে কেবলমাত্র একটি ক্রোমোজোম থাকে যা সাইটোপ্লাজমে অবস্থিত, আর প্রকৃতপক্ষে এটি একটি দ্বিসূত্রক ডিএনএ অণু। তাহলে দ্বিসূত্রক ডিএনএ অণুটাই ক্রোমোজোম হিসেবে প্রতিনিধিত্ব করে। ক্রোমোজোমকে ঘিরে কোনো নিউক্লিয়ার আবরণ থাকে না, যেহেতু এরা আদিকোষীয় নিউক্লিয়াস, এই জন্য নিউক্লিয়াস বলতে পারি বা আদিকোষীয় যে কোষ বলতে পারি। তাহলে আদি কোষের ক্ষেত্রে আমরা জানি যে সুগঠিত নিউক্লিয়াস থাকবে না, কাজেই ক্রোমোজোমকে ঘিরে কোনো আবরণ থাকবে না, নিউক্লিয়ার আবরণ থাকবে না, বা নিউক্লিয় নিউক্লিওলাস নিউক্লিওপ্লাজম ইত্যাদি কিছুই থাকবে না, শুধু দ্বিসূত্রক ডিএনএ অণু থাকবে। সাইটোপ্লাজমস্থ ডিএনএ সমৃদ্ধ অঞ্চলকে নিউক্লিওয়েড বলা হয়। প্লাজমিড বহু ব্যাকটেরিয়াতে বৃহৎ ক্রোমোজোম ছাড়াও একটি ক্ষুদ্রাকার ও প্রকৃত বৃত্তাকার ডিএনএ অণু থাকে, যাকে বলা হয় প্লাজমিড। প্লাজমিড স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন এবং এতে স্বল্প সংখ্যক জিন থাকে, প্লাজমিড ভেক্টর হিসেবে ব্যবহার হয়। তাহলে আমরা এখানে দেখেছি এই যে প্লাজমিড, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এদের ক্রোমোজোম বা ডিএনএ আছে। তাহলে ক্রোমোজোম এবং ডিএনএ ছাড়াও কোনো কোনো ব্যাকটেরিয়াতে দেখা যায় এরকম আরেকটা ডিএনএ, এবং এই ডিএনএটার নাম হলো প্লাজমিড। তো প্লাজমিড ডিএনএ এটা হলো স্বল্প সংখ্যক জিন নিয়ে এটি গঠিত। এরা স্ববিভাজন ক্ষম, স্ববিভাজন বলতে স্বপ্রজনন ক্ষম, কারণ আমরা যখন জীব প্রযুক্তি মানে বায়োটেকনোলজি এসব অধ্যায়গুলো পড়বো, তখন আমরা এই প্লাজমিডের গুরুত্বটা বুঝতে পারবো। এই প্লাজমিনটা তখন কি করবে যে কোনো কাঙ্ক্ষিত জিন বা কোনো কাঙ্ক্ষিত ডিএনএ কি এরা বহন করতে পারে, হ্যাঁ বহন করে দেখা গেলো যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে পারে। হ্যাঁ ধরে নাও মনে করো যে আমার কি কি তৈরি করা দরকার, মানব ইনসুলিন তৈরি করা দরকার। তখন কি হয় যে মানুষের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে বিটা কোষে ইনসুলিন উৎপাদনকারী জিন থাকে, সেই ইনসুলিন উৎপাদনকারী জিনকে আমরা কাঙ্ক্ষিত জিন বলতে পারি বা কাঙ্ক্ষিত ডিএনএ বলতে পারি। সেই কাঙ্ক্ষিত জিন বা ডিএনএকে আমরা কি করবো প্লাজমিডে স্থাপন করে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে পারবো। তাহলে এইভাবে আমরা প্লাজমিডকে আমরা ভেক্টর হিসেবে ব্যবহার করতে পারি, সেটা আমরা আরো ভালোভাবে জানবো 11 নম্বর অধ্যায় জীব ও প্রযুক্তি চ্যাপ্টারে। আচ্ছা এখন বলো, 5 মিনিট মতো সময় আছে, কারো কোথাও যদি কোনো সমস্যা থাকে বলতে পারো আজকের লেকচারে, কারো কোথাও যদি সমস্যা থাকে বলতে পারো। ব্যাকটেরিয়া গঠন সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে বলতে পারো। আচ্ছা আমি এখানে কয়েকটা কোশ্চেন করি, দেখি তোমাদের কারা কারা মনোযোগী ছিলাম। এখানে বলো তো যে ব্যাকটেরিয়ার এই আদর্শ ব্যাকটেরিয়ার গঠনে এখানে 18 স্তর কোনটি, কোনটিকে 18 স্তর বলা হয়? কেউ বলতে পারবা? স্যার কোনটিকে 18 স্তর বলা হয়? হ্যাঁ স্যার ক্যাপসিউলটাকে, ক্যাপসুল স্লাইম স্তর। হ্যাঁ ক্যাপসুল বা স্লাইম লেয়ার। আচ্ছা এখানে হলো কোষ প্রাচীর, কোষ প্রাচীর
কোষপ্রাচীরের উপাদানগুলো কেউ বলতে পারবা? কোষপ্রাচীরের উপাদান, প্রধান উপাদানটার নাম বলতে পারলেই হবে। স্যার প্রধান উপাদান স্যার মনে হয় স্যার মিউরিন, মিউকোপ্রোটিন স্যার। পেপটিডোগ্লাইকান, তাই না? জি স্যার মিউরিন বা পেপটিডোগ্লাইকান। হ্যাঁ, পেপটিডোগ্লাইকান বা মিউরিন। আচ্ছা, এরপরে আমরা আসছি যে মেসোজোম। এখানে আমরা বলেছিলাম মেসোজোম, মেসোজোমটা কে তৈরি করে? মেসোজোম কে তৈরি করে? স্যার কোষ প্রাচীর, কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি সব, হ্যাঁ, কোষ ঝিল্লি সাইটোপ্লাজমের দিকে প্রবর্ধিত হয়, অন্তঃক বর্ধিত হয়, হয়ে মেসোজোম তৈরি করে। তো ধারণা করা হয় এরা দ্বিবিভাজনে অংশ নেয়। আচ্ছা, ব্যাকটেরিয়ার সঞ্চিত খাদ্যের নাম কি? ছবি দেখে বলতে পারবা কেউ? সঞ্চিত খাদ্যের নাম কি? ভলিউটিন। ভলিউটিনটা হলো সঞ্চিত খাদ্য। আচ্ছা, ফ্লাজেলামে যে প্রোটিন থাকে তার নাম কি? ফ্লাজেলাম কোন প্রোটিন দ্বারা গঠিত? স্যার ফ্লাজেলিন। থ্যাংক ইউ। পিলি কোন ধরনের প্রোটিন দ্বারা গঠিত? স্যার পিলিন। পিলিন। আচ্ছা, জি স্যার। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোন অংশটি ভেক্টর হিসেবে কাজ করে? ব্যাকটেরিয়ার মধ্যে কোন অংশটি ভেক্টর হিসেবে কাজ করে? ভেক্টর মানে, তোমরা ফিজিক্স ভেক্টর পড়েছো, তবে এখানকার ভেক্টর একটু আলাদা। এখানকার ভেক্টর মানে হলো বাহক, কাঙ্ক্ষিত জিনের বাহক বা কাঙ্ক্ষিত ডিএনএর বাহক। সে কাঙ্ক্ষিত জিন বা ডিএনএর বাহকটা এখানে কি? প্লাজমিড। স্যার প্লাজমিড নাকি? প্লাজমিড। তাহলে কাঙ্ক্ষিত জিনের বাহক বা ভেক্টর হলো প্লাজমিড। আচ্ছা, ব্যাকটেরিয়ার যে রাইবোজোমটা আছে সেই রাইবোজোমটা কোন প্রকৃতির? আদি আদিকোষীয়। আদিকোষীয় বা সেমেন্টিয়াস। এবং এদের রাইবোজোমটা কয়ভাবে থাকতে পারে? সাইটোপ্লাজমে রাইবোজোম গুলো কয়ভাবে থাকতে পারে? দুই ভাবে থাকতে পারে। যদি একক রাইবোজোম হিসেবে থাকে তখন সেটাকে আমরা বলবো মুক্ত রাইবোজোম, আর যদি একাধিক রাইবোজোম একটার সাথে আরেকটা কানেক্টেড অবস্থায় থাকে তখন সেটাকে আমরা বলবো পলি রাইবোজোম। আর কারো কোথাও প্রবলেম আছে? আচ্ছা, আরেকটা এখানে আমার এই স্লাইডে দেওয়া নাই, সেটা আমরা বলে দিই যে ব্যাকটেরিয়া ফ্লাজেলাম যদি শক্ত হয় তখন সেই শক্ত ফ্লাজেলামকে বলা হয় ফিমব্রি। ফিমব্রি। ব্যাকটেরিয়ার ফ্লাজেলাম যদি শক্ত হয় সেই শক্ত ফ্লাজেলামকে আমরা বলবো ফিমব্রি। এটা স্লাইডে কোথাও লেখা নাই। তো ঠিক আছে, আজকে ক্লাস প্রায় শেষের দিকে, আমরা ক্লাস শেষ করছি। তাহলে সবাই ভালো থাকো। আর আমি স্লাইড দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা ওখান থেকে কালেক্ট করে নিও।